হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে আজকে ম্যাজিক ম্যাথ এই যে পার্ট ওয়াইজ চলছে, তার পার্ট ফাইভ আজকে করব। তো প্রথমে অঙ্ক, যে অঙ্কটি আছে সেটা দেখে নিই একবার। ওকে, তাহলে প্রথম অঙ্ক কী বলছে এখানে? এখানে বলছে আমার 99 ফাইভ বাই নাইন ব্র্যাকেট ইনটু 9। এ ধরনের অঙ্ক আমরা প্রায়শই দেখি, আমরা সবাই দেখি, কিন্তু অঙ্কটা যদি আমি নর্মাল ওয়ে করি তাহলে অনেক সময় লাগবে। কিন্তু যেহেতু এই অঙ্কগুলো ম্যাজিক পার্টের মধ্যে আছে, তাই খুব ইজিলি করতে হয়। কীভাবে সেটা দেখে নিই আমরা। ওকে, এক ফার্স্ট যদি এরকম অঙ্ক থাকে তাহলে কি করব? প্রথমে এ যেটা বাইরে আছে এইটা সিম্পলি আমি আগে নিয়ে আসবো, নাইন লিখলাম। ওকে, যে কটা নাইন, এই একটা নাইন বলে একটা নাইন লিখলাম, যদি তিনটে নাইন থাকতো তিনটে নাইন লিখতাম। ওকে, তারপরে দেখুন ব্র্যাকেটের মধ্যে যে প্রথম যেটা নাইন আছে, কটা নাইন আছে? দুটো নাইন, সেই দুটো আমি শূন্য নেব। কটা নেব? শূন্য নেব। ওকে, তারপরে দেখবেন মাইনাস করব এই পাঁচ আর নয়, লব আর হরের মধ্যে ডিফারেন্স কত, এই ডিফারেন্স কত? ডিফারেন্স চার না, নয় থেকে পাঁচ বাদ দিলে চার হয়, ডিরেক্টলি চার লিখবো। ওকে, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে কত, 8 9 6, এটা হলো আমার অ্যান্সার। আবার বোঝাচ্ছি, ভালো করে বুঝুন। ঠিক আছে, যদি এই ধরনের অঙ্ক থাকে যেটা গুণ আছে নাইন, এই নাইনটা আমি সামনে নিলাম। ওকে, তারপরে কটা নয় আছে ভিতরে? দুটো নয়, দুটো নয়ের জায়গায় আমি কী করবো? দুটো শূন্য বসবো, অর্থাৎ এটা এখানে আসবে আর এটা এখানে যাবে, কেমন? তারপরে মাইনাস করব হর, লব আর হরের মধ্যে যত ডিফারেন্স সেটা মাইনাস করবো। ওকে, তাই 900 থেকে মাইনাস ফোর করলে কত করে আছে? 896। ওকে, আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। নেক্সট অঙ্ক আরও একটু কঠিন করব, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। ওকে, সো নেক্সট অঙ্ক দেখি, কোশ্চেনটা দেখতে পাচ্ছি কি, 995 বাই 999 ইনটু 999, এরকম যদি অঙ্ক থাকে তাহলে যদি আমি নর্মাল ওয়েতে করি তাহলে তো ওতেই সময় চলে যাবে ঘন্টার পর ঘন্টা। কিন্তু আমরা শেখালাম কি, আগে নিয়মটা যেমন শিখেছিলাম সেম ইকুয়াল সেম অ্যাজ অ্যাজ এখানে করবেন। ঠিক আছে, তাহলে কী শিখেছিলাম? প্রথমে বাইরে যে তিনটে নয় আছে, এটা ব্র্যাকেট থাকতেও পারে না থাকতেও পারে, ডাজ ম্যাটার। ওকে, এই তিনটে নয় কী করবো আমি? প্রথমে লিখব। ওকে, লিখলাম তিনটে নয়। ওকে, তারপরে কী বলেছিলাম এর আগে, এই যে তিনটে নয়, তিনটে নয় জায়গায় আমি কী লিখবো? তিনটে শূন্য করব। কটা শূন্য? তিনটে শূন্য, তিনটে শূন্য। ওকে, মাইনাস কী করব বলেছি আমি, এই লব আর হরের মধ্যে পার্থক্য কত, পার্থক্য কত দেখি, 999 থেকে 995 বিয়োগ করলে কত হয়? পার্থক্য আমার চার হয়। সিম্পলি তাহলে আমি বিয়োগ করলে আমার উত্তর বেরিয়ে যাবে, তা যদি বিয়োগ করি বিয়োগফল কত হচ্ছে আমার, 9 9 8 9 9 6, এটা হলো আমার অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, আবার ভালো করে বুঝুন। সিম্পলি এই তিন যার সঙ্গে গুণ হচ্ছে, এটা গুণ হচ্ছে, এটা আমার কোথায় বসবে? প্রথমে বসে পরপর। তারপরে এই যে তিনটে নয়, তিনটে নয়ের পরিবর্তে আমার তিনটে শূন্য বসবে, যে কটা নয় থাকবে সে কটা শূন্য। ওকে, মাইনাস করব কি দিয়ে? লব আর হরের মধ্যে যা পার্থক্য সেটা মাইনাস করব। আমার উত্তর বেরিয়ে গেল কত, 998 996, এটা হবে আমার অ্যান্সার। ওকে, ঠিক নেক্সট অঙ্ক একই রকমেরই, একটু কম দিলাম। এটা কী আছে, 999 62 বাই 63 ইনটু 9। এক্ষেত্রে সেম কী করব, নয়টা প্রথমে বসবে, বসালাম। ওকে, কটা নটায় আছে, কটা নয় আছে, তিনটে নয় আছে, অথবা এখানে কটা শূন্য বসবে, তিনটে শূন্য বসবে, বসালাম। মাইনাস 63 থেকে 62 মধ্যে পার্থক্য কত, এক করলাম, তাহলে মাইনাস করলে আমার সিম্পলি আমার উত্তর বেরিয়ে যাবে কত হবে, তাহলে 8 9 9 9, এটা হবে আমার অ্যান্সার। আশা করি এই ধরনের অঙ্ক আপনারা পারবেন। ওকে, সো নেক্সট নেক্সট অঙ্কগুলো অন্য রকমের দেখি। হ্যাঁ, এই টপিক শেষ, এই গুণ করা টপিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে এখানে, যে আন্ডার রুট ফাইভ প্লাস আন্ডার রুট ইলেভেন প্লাস
আন্ডার রুট নাইনটিন প্লাস আন্ডার রুট টোয়েন্টি নাইন প্লাস আন্ডার রুট ফর্টি নাইন ইকুয়াল টু কত, তাই তো? এগুলো সিম্পল অঙ্ক। হ্যাঁ, কীভাবে করবো দেখে নিই তাহলে আমরা। প্রথমে ফর্টি নাইন পিছন দিক দিয়ে শুরু করবো, ঠিক আছে? ফর্টি নাইনকে রুট তুললে কত হবে আমার তাহলে, কত বলুন? সাত হবে। কত হবে? সাত হবে, সাত। কিন্তু এটা যদি তুলে ফেলি তাহলে এইটা তুললে আমি কার আন্ডারে চলে যাবে, উনত্রিশ প্লাস সাতের আন্ডারে চলে যাবে, কত? টোয়েন্টি নাইন প্লাস সেভেন, ওকে। উনত্রিশের সাথে কত? ছত্রিশ। ছত্রিশকে রুট ও রুট তুললে কত হবে? ছয় হবে। কত হবে? ছয়। তাহলে আমার ছয় লিখলাম। ছয় এখন কিসের আন্ডারে? উনিশের আন্ডারে। উনিশ আর ছয় কত? পঁচিশ। পঁচিশকে রুট করলে কত হবে? পাঁচ হবে। কত হবে? পাঁচ। তখন এই উনিশ উনিশ আর ছয় উঠে গেলে পাঁচ এলো, এটা এবার তখন এগারোর আন্ডারে চলে গেলো। তাহলে আমার এগারো যোগ ফাইভ, এগারো আর এগারো আর পাঁচে কত? ষোলো। ষোলোকে রুট ওভার রুট খুললে কী হবে তাহলে? চার হবে। তখন চার এলে তো কিসের আন্ডারে চলবে? চার পাঁচের আন্ডারে। পাঁচ আর চারে কত? নয়। ফাইভ প্লাস ফোর, তাহলে কত হচ্ছে আমার উত্তর? পাঁচ আর চারে কত? নয়। নয় সমান সমান তিন, তাহলে আমার অ্যান্সার কত হবে? তিন। ভালো করে বোঝাচ্ছে আর একবার বুঝুন, ঠিক আছে? উনপঞ্চাশকে রুট তুলে কত হবে? সাত এলো। উনত্রিশের সাথে কত হচ্ছে? ছত্রিশ। তাই রুট ছত্রিশ মানে কি? ছয়। তো এই ছয়টা এখানে চলে এলো, মানে আমার এই উনপঞ্চাশটা কেটে গিয়ে আমার সাত এলো, তখন উনত্রিশ আর সাত এলো। এবার উনত্রিশের ছত্রিশ ছয়, এই রুটটা কেটে গিয়ে আমার কিসের আন্ডারে এলো? উনিশের আন্ডারে এলো, ঠিক আছে? উনিশ আর ছয় কত আমার? পঁচিশ। আন্ডার রুট টোয়েন্টি ফাইভ মানে কত? ফাইভ। সেই ফাইভটা এখানে, তাহলে আমার কত এলো? তাহলে এই উনিশ উনিশের উপরে যে রুটটা সেটা কেটে গেল, এগারোর পাঁচে ষোলো। আন্ডার রুট সিক্সটিন মানে কত? ফোর। তাহলে এই ইলেভেনটাও কেটে গেল, ইলেভেন উপর রুটটা কেটে গেল, পড়ে থাকলো কত? আন্ডার রুট ফাইভ প্লাস ফোর, অথবা ফাইভ আর ফোর কত? নাইন। আন্ডার রুট নাইন মানে কি? তিন। তাহলে আমার অ্যান্সার কত হবে? তিন। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, নেক্সট একই রকম আর একটি করবো, কিন্তু টু আলাদা রকম, প্লাস মাইনাস থাকবে। এটা যেমন কেবল প্লাস, তারপরেতে থাকবে প্লাস মাইনাস, তখন আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ওকে? নেক্সট ম্যাথ কি? আন্ডার রুট ফাইভ প্লাস আন্ডার রুট টোয়েন্টি টু মাইনাস আন্ডার রুট থার্টি ওয়ান প্লাস আন্ডার রুট টোয়েন্টি নাইন মাইনাস আন্ডার রুট সিক্সটিন, ওকে? এর ক্ষেত্রে ঠিক আগের মতনই অঙ্ক করবো আমরা। কী করবো? প্রথমে পিছন দিক দিয়ে শুরু করবো, শেষ থেকে শুরু করবো, কেমন? আন্ডার রুট সিক্সটিনকে যদি আমি রুট তুলে কত হবে আমার তাহলে? চার হবে। চার হবে তখন এই রুটটা কেটে গেলে কত হবে তাহলে আমার? মাইনাস টোয়েন্টি নাইন মাইনাস ফোর এলো, কারণ এই রুটটা কেটে গেলে তাহলে এই আন্ডার রুট টোয়েন্টি নাইন মাইনাস ফোরে আন্ডারে চলে গেল, ঠিক আছে? উনত্রিশ মাইনাস ফোর মানে কত? টোয়েন্টি ফাইভ। কত? টোয়েন্টি ফাইভ। টোয়েন্টি ফাইভকে আন্ডার রুট তুলে কত হবে আমার? পাঁচ হবে। কত হবে? পাঁচ। পাঁচ করলাম, কিন্তু তখন কার আন্ডারে চলে গেল? থার্টি ওয়ান প্লাস ফাইভ হবে। থার্টি ওয়ান প্লাস ফাইভ, ওকে? থার্টি ওয়ান প্লাস ফাইভ মানে কত? থার্টি সিক্স। থার্টি সিক্স আন্ডার রুট থার্টি সিক্স মানে কত? সিক্স। সিক্স, তাহলে ওকে সিক্স। আর এটা কার আন্ডারে চলে গেল আমার তখন? টোয়েন্টি টু মাইনাস সিক্স। টোয়েন্টি টু মাইনাস সিক্স আন্ডার রুট। টোয়েন্টি টু মাইনাস সিক্স মানে কত? ষোলো। ষোলোকে আন্ডার রুট ষোলো মানে কত? ফোর। তাহলে তখন কী হবে লাস্টে? তাহলে ফোর প্লাস ফাইভ, আন্ডার রুট ফাইভ প্লাস ফোর, তা পাঁচের চারে কত? নয়। তা আন্ডার রুট নাইন মানে কত? সমান সমান তিন হলো আমার অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। আর একটু ভালো করে খুলে বোঝাই, ষোলো মানে কত? চার। চারটা নিচে চলে এলো, এই আন্ডার রুট তুলে দিলে মানে কার আন্ডারে চলে গেল এখন? আন্ডার রুট টোয়েন্টি নাইন মাইনাস ফোর, ওকে? টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন মাইনাস ফোর মানে কত? টোয়েন্টি ফাইভ। আন্ডার রুট টোয়েন্টি ফাইভ মানে কত হচ্ছে? ফাইভ। সেই ফাইভটা এখানে চলে এলো, অতএব আন্ডার রুট টোয়েন্টি নাইন এটা শেষ হবে আন্ডার রুটটা। তখন এলো কোথায়? থার্টি ওয়ান প্লাস ফাইভ, আন্ডার রুট থার্টি ওয়ান প্লাস ফাইভ, এটা মানে কত? আন্ডার রুট থার্টি সিক্স, অর্থই পাণ্ডু থার্টি সিক্স মানে কত? ছয়। রুট তুলে দিলে এই ছয়টা এখন কোথায় আসবে? এইটা কেটে দিলে আন্ডার রুট টোয়েন্টি মাইনাস সিক্স, অর্থই টোয়েন্টি টু মাইনাস সিক্স মানে কত? আন্ডার রুট সিক্সটিন, অর্থই কত হচ্ছে? ফোর।
এই ফোর, তখন নিশ্চয়ই এই আন্ডার রুটটা উঠে গেল, আন্ডার রুট ফাইভ প্লাস ফোর চলে গেলো এখানে। আন্ডার রুট ফাইভ প্লাস ফোর মানে কত হলো? আন্ডার রুট নাইন। আন্ডার রুট নাইন মানে কত হলো? তিন। এটা হবে আমার অ্যান্সার। আশা করি এবারে পুরো ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে যে এখানে রুট থ্রি ইকুয়াল টু 1.732 হলে আন্ডার রুট 192 মাইনাস হাফ আন্ডার রুট 48 মাইনাস রুট 75 ইকুয়াল টু কত? ওকে, ভালো কথা। তাহলে সাজা কী বলছে এখানে আমার? আন্ডার রুট 192 মাইনাস হাফ আন্ডার রুট 48 মাইনাস আন্ডার রুট 75, তাই তো? এখানে আমার আন্ডার রুট থ্রির মান বলে দিয়েছে, তাই তো? তাহলে আমি সবসময় এমন অঙ্ক থাকলে মনে করবো কি তিন, রুট থ্রি। তাহলে নিশ্চয় তিনকে তিন সমান সমান কত? রুট থ্রি ইন্টু রুট থ্রি, তাই তো? সবসময় এমন ফর্মে আনবো যেন সেটা তিন থাকবে। ওকে, তাহলে আমি 192কে 48কে 75কে এমন ভাগে ভাগ করব, এমন করে ভাঙাবো যাতে তোমার তিন থাকবে। ওকে, তাহলে করি কী করা যায় দেখুন। 192 মানে কি বলতে পারি আমরা? আন্ডার রুট 64 ইন্টু থ্রি, 64 গুণ তিন করলে 192 হচ্ছে, মাইনাস হাফ 48কে ভাঙালে কত হয়? তিন গুণ 16 করতে পারি, 3048, একই ব্যাপার। মাইনাস 75 কী করতে পারি? তিন গুণ 25, 3 25 75, অতএব সবগুলো দেখো তিন তিন বেট করলাম আমরা। ওকে, এবার ভালো করে বুঝুন, আমি আন্ডার রুট তুলবো, রুট তুলবো আমি, ঠিক আছে? রুট তুললে আমরা কী করবো? 64কে জুড়ে রুট তুলি কত হচ্ছে আমার? তাহলে 8, কেমন? আর 3কে রুট তুলে কত হচ্ছে আমার? রুট থ্রি, মাইনাস হাফ। এখানে 16কে রুট তুলে কত হচ্ছে আমার? 4। আর রুট থ্রিকে তোলা যায় না রুট থ্রিতে, তিনকে যদি রুট তুলি আমি, তাহলে কত হবে আমার? রুট থ্রি থাকছে, মাইনাস। ঠিক একইভাবে 25কে রুট তুলে কত হবে আমার? তাহলে 5 ইন্টু 3কে রুট তুলে কত হবে আমার? রুট থ্রি, কেমন? তাহলে কী বের করতে পারি এখানে? দুই দিক কেটে যাচ্ছে, কত হচ্ছে আমার? তাহলে 2 2 4, 2 √3, অতবে এলো আমার 8√3 মাইনাস 2√3 মাইনাস 5√3, কেমন? এবার ভালো করে দেখুন, এই রুট থ্রি মাইনাস মাইনাস এম এসে প্লাস, তাহলে হতো 7√3। 8 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 1, তাহলে 1√3 বেড়াচ্ছে। তাই 1√3 মানে কত? রুট থ্রি মান কত দেওয়া আছে এখানে? রুট থ্রি মান দেওয়া আছে 1.732 দেওয়া আছে। তাহলে বেরিয়ে গেল উত্তর না আমার? রুট থ্রি 1 যায়, রুট থ্রি মানে একই। তা রুট থ্রি ইকুয়াল টু কত বেড়াবে তাহলে? 1.732 আমার অ্যান্সার কত? 1.732 অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি অঙ্কটা, আবার একবার ভালোভাবে বুঝুন, ঠিক আছে? আমার মধ্যে কথা রুট থ্রি মান দেওয়া আছে, যেভাবে আমার রুট থ্রিকে কনভার্ট করতে হবে। ওকে, 192কে ভাগ করলাম 64 গুণ 3, 48, 3048, 75কে 3 25 75, 64কে রুট তুললে কত? 4, 3কে রুট তুললে রুট থ্রি ইন্টু 16কে রুট তুললে 4 হচ্ছে, 3কে রুট তুললে রুট থ্রি হচ্ছে, 25কে 5 হচ্ছে রুট তুললে, 3কে রুট তুললে রুট থ্রি হচ্ছে। সিম্পল ব্যাপার, কাটাকুটি যাচ্ছে এখানে, অতএব 8√3 মাইনাস 2√3 আর মাইনাস 5√3 কত হচ্ছে? মাইনাস 7√3, মাইনাসে মাইনাসে প্লাস, 8√3 থেকে মাইনাস 7√3 করলে 1√3 বা রুট থ্রি, একই ব্যাপার না? গুণ করলে রুট থ্রির সঙ্গে এক গুণ করে রুট থ্রি আসবে, তাই রুট থ্রির মান কত আমরা জানি? 1.732। তাহলে ওইটাই অ্যান্সার পড়ে রইল আমার। ওকে, এখানে কী বলছে দেখতে পাচ্ছেন? আন্ডার রুট 2 ইকুয়াল টু 1.414 বলছে। তাহলে আন্ডার রুট 8 প্লাস আন্ডার রুট 32 মাইনাস 3 ইন্টু আন্ডার রুট 128 প্লাস 4 ইন্টু আন্ডার রুট 50 ইকুয়াল টু কত? ঠিক আগের মতনই অঙ্কে করবো আমি। আগে অঙ্কে কী করেছিলাম? রুট থ্রিতে বের করেছিলাম, কনভার্ট করেছিলাম বেশিরভাগ সবগুলোই আর কি। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমি তাহলে আন্ডার রুট টুয়ে কনভার্ট করবো। তাহলে কী করে করতে পারি? অ্যাট ফার্স্ট 8কে কী দিয়ে ভাঙাতে পারি আমি? 2 × 4 ভাঙাতে পারি, প্লাস 32কে কী ভাঙাতে পারি? 2 × 16 মাইনাস 3। 128 কীভাবে ভাঙাতে পারি আমি? 2 × 64 প্লাস 4। 50কে কী দিয়ে ভাঙাতে পারি? 2 × 25, সিম্পল ব্যাপার।
এবার ভালো করে বুঝুন, আমি 4K যদি রুট তুলি তাহলে কত আসবে আমার? 2 আসবে, আর 2K রুট তুলে কত হবে? √2 প্লাস 16K রুট তুলে কত হবে? 4, আর 2K করলে √2 মাইনাস 3 ইন্টু 64K আন্ডার √2 তুলে কত হবে? 8 হবে, আর 2K √2 তুলে কত হবে? √2 হবে প্লাস 4 ইন্টু 25 √25K রুট তুলে কত হবে? 5, আর 2K রুট তুলে কত হবে? √2 সিম্পল বেরিয়ে গেল। তাহলে আমার কতটা আছে এখানে? 2√2 প্লাস 4√2 মাইনাস 3 8 24 √2 প্লাস 4 5 20 √2 দাঁড়ালো 4 8 2 কত? 6√2 মাইনাস 24√2 মাইনাসে প্লাসে মাইনাস, তাই তো? তা 24 থেকে 20√2 বাদ দিলে কত হচ্ছে আমার? 4√2 হচ্ছে। 6√2 মাইনাস 4√2 মানে কত হচ্ছে আমার অ্যান্সার? 2√2। কিন্তু আমার √2 এর মান কত দেওয়া আছে এখানে? 1.414, তাই তো? এর মান দেওয়া আছে। তাহলে আমার 2√2 সমান সমান কত? 2 × 1.414। সিম্পল এটা গুণ করলে কত বেরোচ্ছে আমার অ্যান্সার? সমান সমান 2.828। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। সেম এক ঠিক আগের মতন অঙ্ক কী করলাম? 8K ভাঙালাম, 4 × 8 32, 4 × 32 128, 64 × 128 50 × 25। এবারে রুট তুলবো সবগুলো ক্ষেত্রে। 4K রুট তুললে 2 হচ্ছে, 2K রুট তুললে √2 হচ্ছে, 16K রুট তুললে 4 হচ্ছে, 2K রুট তুললে √2 হচ্ছে, 3 × 64K রুট তুললে কত হচ্ছে? 8 হচ্ছে, 2K রুট তুললে √2 হচ্ছে। একইভাবে 4 × 25K রুট তুললে 5 হচ্ছে, 2K রুট তুললে √2 হচ্ছে। তাহলে কী বেরালো? তাহলে আমার 2√2 প্লাস 4√2 মাইনাস 3 8 24 √2 প্লাস 4 5 20 √2। এবার সিম্পল যোগ বিয়োগ করলে বেরিয়ে যাবে 4 2 6√2, 24 থেকে 20 √2 বিয়োগ করলে মাইনাসে প্লাসে মাইনাস হয় 4√2, তার 2√2 বেরোলো। আমার √2 মান কত জানি? 1.414, তার 2√2 মান কত? 2 এর সঙ্গে গুণ করলে আমার অ্যান্সার বেরিয়ে গেলো। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। ওকে।